রাখি, জন্মাষ্টমী, অনেক রকমের অনুষ্ঠান সামনে আসতে চলেছে। তাই আমি আজকে নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতন মিষ্টি, যেটা দেখলেই সাথে সাথে বানাতে ইচ্ছে করবে। এই মিষ্টিটার নাম হলো কাজু সন্দেশ। এটা তৈরি করতে 2 থেকে 3টা উপকরণ লাগে, বেশি কিছু জিনিস লাগে না, কিন্তু খুব টেস্টি হয় খেতে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, আমার চ্যানেল বঙ্গব্যঞ্জনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা অন করে দিও, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নিয়েছি 100 গ্রাম গোটা কাজু। এখানে আমি গোটা কাজু দিয়ে তৈরি করছি মিষ্টিটা, তবে তোমরা ভাঙা কাজু দিয়েও তৈরি করতে পারো চাইলে। আর নিয়েছি 100 ml দুধ। দুধের মধ্যে কাজুটাকে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, তাতে কাজুগুলো অনেকটা নরমও হয়ে যাবে আর ফুলেও যাবে। তোমরা চাইলে ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখো, তারপরে মিষ্টিগুলো তৈরি করতে পারো। ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 ঘন্টা পরে ঢাকা খুলে দেখি কাজুগুলো কি হলো। দুধের মধ্যে ভিজিয়ে রাখার ফলে কাজুগুলো অনেকটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে কাজু আর দুধটা নিয়ে নিলাম। মিষ্টিটাকে আরও টেস্টি করার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম পনির। তোমরা চাইলে ছানা দিয়েও করতে পারো। এবার পেস্ট করে ফিরে আসছি। পেস্ট করে নিলাম, একদম ক্রিমি হয়েছে পেস্টটা, এরকমই তৈরি করতে হবে। এবার কড়াইয়ে ঘি ব্রাশ করে নিলাম। কাজু বাদাম পনিরের পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম গ্যাস লো করে। এবার অনবরত নাড়ব। এবার দিয়ে দেব 100 গ্রাম চিনি। চিনি দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু একসাথে মেশাবো। এবার এটাকে ততক্ষণ অব্দি নাড়ব যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে। নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়োর সাথে সমস্ত কিছু ভালো করে মেশাবো। পুরো রান্নাটা গ্যাস লোতে রেখে করছি। এই মিষ্টিটা একবার বানালে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে, এত টেস্টি হয় এটা খেতে। এটা কড়াই থেকে উঠে উঠে আসছে, এবার একটু চেক করে দেখি হয়েছে কি না। হ্যাঁ, এটা যেরকম শেপ করছি সেরকমই হচ্ছে, এটা হয়ে গেছে। তাও হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবে হয়েছে কি না। হাতের মধ্যে যদি কিছু লেগে থাকতো তাহলে আর একটু করতে হতো, আমার তো কিছু লাগছে না, তাই আমি বুঝতে পারছি এটা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে রাখবো। থালের মধ্যে ভালো করে ঘি লাগাচ্ছি। এবার কাজু আর পনিরের যেটা বানিয়ে নিলাম ওটা প্লেটের মধ্যে ঢেলে নেব, তারপরে স্কোয়ার শেপ করে নেব। এবার এটাকে ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে সেট করব, তারপরে ফিরে আসছি। 30 মিনিট ফ্রিজে রেখে সেট করে নিলাম। এবার এটাকে ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কাটব। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হবে খেতে। এবার স্টিকের সাহায্যে সন্দেশগুলোকে নকশা করে নেব। ওপর থেকে ডেকোরেশনের জন্য দেব এলাচ। সমস্ত মিষ্টি গড়ে নিলাম। এবার একটা ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। দারুণ হয়েছে, দেখে বুঝতেই পারছো তোমরা। খেয়েও বলছি একটু কেমন হলো, দারুণ হয়েছে, ইয়াম্মি পুরো।